আলহামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفروا ربكم ثم توبوا اليه صدق الله العظيم সম্মানিত দর্শকবৃন্দ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহর গোলামি করার তৌফিক দান করছেন সমস্ত পৃথিবীর মধ্যে জুলুম অত্যাচারে অন্ধকার হয়ে গেছে বর্তমান সময়ে সন্তানাদি মা বাবার অবাধ্য অনাচার করছে গুনাহ করছে ধর্ষণ এত ভাড়া বেড়ে গেছে সারা পৃথিবী এখন অন্ধকার অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে আসুন আমরা এখনও সেই মহান রব্বুল আলামিনের কাছে ফিরে আসি পৃথিবীকে নূর দ্বারা আলোকিত করি আল্লাহ পাক আমাদেরকে ডাকতেছেন তওবা করার জন্য যে ইস্তাগফিরু রব্বাকুম তোমরা তোমাদের রব মহান প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো সুম্মা তুবু ইলাই এবং তার কাছে তওবা করো সূরা হুদের তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদেরকে বলতেছেন যে তওবা করার জন্য এবং তার দিকে ফিরে আসার জন্য অর্থাৎ তওবা করা ওলামায়ে কেরাম সকলেই বলেন যে আত তাওবাতু ওয়াজিবাতুন মিন কুল্লি যামবিন যে প্রত্যেক পাপ থেকে তওবা করা এটা ওয়াজিব তো তওবার জন্য চারটা শর্ত রয়েছে যদি বান্দার সেই গুনাহটা আল্লাহর সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে তিনটা শর্ত আর বান্দার গুনাহটা যদি কোনো ব্যক্তির সাথে সম্পর্ক যুক্ত হয় তাহলে আরও একটা সংযোজন করতে হবে শর্ত তো তিনটা শর্ত হলো এক নম্বর যে এই গুনাহ আর জীবনে করব না এটার উপর ইস্তিকামত রাখা যে আমি আর ভবিষ্যতে এই রকম গুনাহ করব না দ্বিতীয় নম্বর যে এই গুনার উপর লজ্জিত অপদস্থ হওয়া অর্থাৎ নিজেকে অপমানিত মনে করা তিন নম্বর যে এই গুনার উপর তওবা ইস্তেগফার করা চতুর্থ শর্ত যদি বান্দা কারো হক নষ্ট করে থাকে তাহলে ওই হক ফেরত দেওয়া যতক্ষণ পর্যন্ত হক ওই বান্দার অধিকার সে ফেরত না দেবে সেই অধিকার কথা দিয়ে হোক বা কারো মাল নষ্ট করে হোক বা কারো আমানতের খেয়ানত করে হোক যতক্ষণ ফেরত না দেবে ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হবে না এখন আমরা যদি ইস্তেগফার শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি এটা পড়লে কবুল হবে না আমি যদি আরেকজনের হক নষ্ট করে দেখি বর্তমান সময়ে আমরা দেখি অনেক ভাই আছে তার বোনের সম্পত্তি নষ্ট করে সে হজ করে আসতেছে যে তার হজ তো কবুল হবে না অনেক হাজি সাহেব আছে ব্যবসা বাণিজ্যের মধ্যে অন্যের হক নষ্ট করে সে হজ করতে যাইতেছে এবং নামাজ পড়তেছে তাবলিগ জামাতে যাইতেছে যে তার এবাদতবন্দি কবুল হবে না ততক্ষণ পর্যন্ত ওই বান্দাবান্দির অধিকার সে আদায় না করবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক কোনো কোনো হাদিসের মধ্যে 70 বার কোনো কোনো হাদিসের মধ্যে 100 বার বা আরও অধিক তওবা তিনি করতেন অর্থাৎ যার কোনো গুনাহ নাই স্বয়ং আল্লাহ পাক নিজেই আরশাদ করেছেন সূরা ফাতার মধ্যে লিয়াগফিরালাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক অর্থাৎ যার আগে এবং পরে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ তওবা সম্পর্কে আল্লাহর রসুল বলেন যে তওবাকারী আমার কত প্রিয় আমার এত প্রিয় এত প্রিয় আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা যে তওবা করে সে এতই নিষ্পাপ হয়ে যা নবজাতক শিশু যেমন মার পেট থেকে নিষ্পাপ হয়ে বের হয় তওবাকারী এমন তার কেমন যেন গুনাই নেই কামান লা যামবালা এই জন্য ভাই আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব সকালে তিনবার অর্থাৎ ইস্তেগফার পড়তে পারি আমরা আস্তাগফিরুল্লাহ 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 100 বার আবার বিকালে 100 বার আস্তাগফিরুল্লাহ তাছাড়াও আমরা সব সময় ইস্তেগফার পড়তে পারি সূরা নূহের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পড়ে আকাশে বৃষ্টি বর্ষিত না হলে তখন রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হবে কারো সন্তান হয় না সেও যদি ইস্তেগফার পড়ে সেখান থেকে সে আল্লাহর কাছে সন্তান চাইতে পারে আল্লাহ তাআলা সন্তান দিবেন যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে
ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, অর্থাৎ ইয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাআলা সম্পদ দান করবেন, সন্তানাদি দিবেন, জান্নাত দিবেন, অর্থাৎ দুনিয়ার বাগান বাগ বাগিচা এগুলি আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে বান্দাকে দান করবেন। অর্থাৎ বান্দা যখনই ইস্তেগফার করবে তখনই আল্লাহর এত কাছাকাছি হয়ে যাবে যে বান্দা আল্লাহর কাছে তখন যা চাইবে আল্লাহ তাআলা তখন তাই দিতে বান্দার জন্য প্রস্তুত হয়ে যাবেন, সুবহানাল্লাহ। তবে একটা খুশির সংবাদ যে আমরা হাদিস থেকে একটা ইস্তেগফার পেয়েছি যে ইস্তেগফার সমস্ত ইস্তেগফারের সেরা ইস্তেগফার, যাকে হাদিসের ভাষায় সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়েছে। বুখারী শরীফের হাদিস, সহি হাদিস দ্বারা প্রমাণিত, অর্থাৎ আন সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল ইস্তেগফার আন তাকুল, অর্থাৎ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থাৎ সাদ্দাদ ইবনে আওস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। যদি কোনো ব্যক্তি এই ইস্তেগফার পরে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, সুবহানাল্লাহ। আমরা সকলেই এই ইস্তেগফারটা শিখে নিব এবং এর উপর আমল করব, কারণ আমরা গুনাহগার। আমরা যদি বেশি বেশি আমল করি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন আর এই দুনিয়ার অন্ধকার দূর করে দিবেন। দুনিয়া আবার পুনরায় উজ্জীবিত হবে, এই দুনিয়ার মানুষ শান্তিতে বসবাস করবে, আমরা এটাই চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার এই তওবা সম্পর্কে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।